তৈরাসিকের অঙ্গ দেখছি একটা, কি বলছে না, 15টি নাউল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে। তাহলে 10টি নাউল দিয়ে 22 বিঘা জমি কর্ষণ করতে কতদিন লাগবে? এখানে আমার উত্তর হচ্ছে কি না, দিন। তাহলে এইদিকে আমরা দিনটা রাখবো, ঠিক আছে, বিঘাটা রাখলাম। প্রথমে আমরা নাউল রাখলাম, কি বলা আছে না, 15টা নাউল 33 বিঘা জমি 11 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে 10টি নাউল 22 বিঘা জমি কদিনে করবে, ঠিক আছে, সাথে সাথে 1 দিনে করবে। তাহলে 1 সমান কত হয়ে যাবে আমাদের, 15টা নাউল, এটা সাপোজ নেই এখন, ঠিক আছে, এক্সট্রা তো হয়ে যাবে, ঠিক আছে। এর উপরে যেটা থাকবে সেটা লিখবে গুণ দিয়ে, যেহেতু দুটো আছে বলে ওরা দুটো ভগ্নাংশ হবে। প্রথম বিঘাটা সাপোজ নেই, ঠিক আছে, 15টা নাউল, ঠিক আছে, একটা কাজ করতে পারে নির্দিষ্ট পরিমাণ 11 দিনে। 10টা নাউল কী হবে না, সে একই কাজটা করতে কী হবে না, কম টাইম লাগবে না বেশি টাইম লাগবে? বেশি নাউল থাকলে 11 দিন, কম নাউল থাকলে ওই কাজটা করতে বেশি দিন লাগবে। বেশি দিন লাগবে মানে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা উপরে বসবে, যেটা ছোট সেটা নিচে বসবে, ঠিক আছে। সাপোজ এটা এবার নেই, ঠিক আছে, 33 বিঘা জমি আমার 11 দিনে হয়ে যাবে, ঠিক আছে। 22 বিঘা জমি, এখান থেকে এটা কমে গিয়েছে, 22 বিঘা জমি তাহলে 11 দিনের থেকে কম দিন লাগবে, ঠিক আছে। কম মানে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা উপরে, ঠিক আছে, যেটা বড় সেটা নিচে, ঠিক আছে। এই 11 দিয়ে এখানে কাটলে 3 11 33, ঠিক আছে, এটা এখান দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে এখানে কাটলে কত হবে, 2, 5 2 10, 2 দিয়ে এখানে কাটলে 11 2 22,